সময়ের পাতায় নতুন বছর। দেশের ক্রিকেটাররা নিজেদের ফেসবুক পেজে ভক্তদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছার মাঝেও সুখবর দিয়েছেন সাকিব আল হাসান, তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। বছরের শুরুতে দেশের তারকা ক্রিকেটারদের ফেসবুক পেজ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। বিশ পেরিয়ে একুশ, ক্যালেন্ডারের পাতায় পুরনো বছরকে ঢেকে ফেলে নতুন পাতার আগমন। বিগত বছরের সব হতাশা, কষ্ট, অপ্রাপ্তিকে ভুলে নতুন বছর, সুন্দর শুরুর শুভেচ্ছা সবার কণ্ঠে। দেশের ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে। দেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল ফেসবুকে স্ত্রী সন্তানের ছবি দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, গত বছরের অভিজ্ঞতায় নিজেকে আরো সমৃদ্ধ করতে চান নতুন বছরে, সেই সাথে নিরাপদ ও সুস্বাস্থ্যে রাখায় সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। নতুন বছরের শুরুর দিনে সাকিব আল হাসান দিয়েছেন নতুন চমক, তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এই খবরটি জানিয়েছেন সাকিব নিজেই, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদের। স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবিতে নতুন বছরকে স্বাগত জানান তামিম। ফেসবুকে দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, স্রষ্টার আশীর্বাদ সবসময় সবার সঙ্গে থাকুক, নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধশালী। বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহান আল্লাহর কাছে সবার নিরাপদ ও সুস্বাস্থ্যের কামনা করেছেন। কোভিড মুক্ত নতুন বছর কামনা করে ফেসবুকে নিজের সন্তানের সাথে ছবি আপলোড করে নতুন বছরের শুভেচ্ছায় মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেছেন পেসার রুবেল হোসেন। বাসার ছাদে ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তাসকিন আহমেদ। নিজের ফানুস উড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করে এই পেসার জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।